যে আল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এটাও শুদ্ধ বাক্য আরবিতে, কোনো সমস্যা নাই। এই বাক্য আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই বাক্য না বলে বাক্যকে বড় করে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বড় করলেন? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ইলাহ হওয়ার যে অধিকার রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা যে ইলাহ, এই ইলাহের যে হক রয়েছে, অধিকার রয়েছে, এই হক এবং অধিকারগুলো মানুষ পৃথিবীতে যাদেরকে দিয়ে থাকে, যাদের সাথে শেয়ার করে থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আগে বাতিল করতে বলতেছেন। এইখানে শিরকের কথা চলে আসে। শিরক মানে কি? শিরককে ইংরেজিতে বলে শেয়ার, অংশীদার, শরিকানার ব্যবসা। ইলাহের যে হক রয়েছে, ওই হকের জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি দুনিয়ার মানুষ কারো সাথে শেয়ার করে, কাউকে দিয়ে দেয় জাররা পরিমাণ, তাহলে সে মুশরিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা, দুনিয়ার মানুষ তোমরা ইলাহের যে হক রয়েছে, এই হকগুলো তোমরা যাদেরকে বিন্দু পরিমাণ দিয়ে থাকো, যাদেরকে সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, আগে এই সমস্ত বাতিল ইলাহকে ধ্বংস করো, লাথি মেরে ভেঙে ফেলে দাও, তারপরে ইলাহের একমাত্র হক, শুধুই শুধু, শুধুমাত্র ইলাহের হক পাওয়ার অধিকার কে রাখে? ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই জন্যই কাফের সম্প্রদায় তখন খেপে গেছিল। আজকেও যদি দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে, তাহলে সকল বাতিল নিমিষে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে কেউই হাজার বছর পরেও যদি আরবি ভাষা শিখে আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের অর্থ বুঝতে পারে, অর্থ বুঝে নেয়, তাহলে পৃথিবীতে কোনো বাতিলের স্থান হবে না। সম্মানিত উপস্থিতি, মানুষ হাত দেখে, রাশি দেখে, পেপার পত্রিকায় রাশি আসে, টিভিতে রাশি আসে যে অমুক রাশি এত তারিখ থেকে এত তারিখ, এত তারিখের মধ্যে জন্ম হলে এই রাশি এই হতে পারে। কেউ যদি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ সন্দেহ করে, পড়ার পরে, জানার পরে যে হ্যাঁ আমার সাথে তো মিলে যাচ্ছে, এরকম তো হতে পারে, হচ্ছে মনে হয়, বিন্দু মাত্র সন্দেহ করলে আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহের হক কেটে যাবে। বিন্দু মাত্র জাররা পরিমাণ শেয়ার করলে অন্যের সাথে, কেননা গায়েবের জ্ঞান একমাত্র কে রাখে? সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের জ্ঞান একমাত্র, অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে রয়েছে। ঠিক সমাজে যত কুসংস্কার প্রচলিত আছে, হাত থেকে থালি পড়ে গেলে এই হবে, সকালে বের হলে এই হবে, অমুক দিনে এটা করা যাবে না, সকালবেলা প্রথম বিক্রি বাকিতে দেওয়া যাবে না, যত কুসংস্কার আছে, অত কুসংস্কার আমাদের মুখস্থ নাই, যত কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলোতে যদি বিন্দু মাত্র বিশ্বাস স্থাপন করে, সরিষার দানা পরিমাণ বিশ্বাস স্থাপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যে ইলাহ, এই ইলাহ হওয়ার যে হক রয়েছে, এই হকগুলোর সরিষার দানা পরিমাণ অন্যকে দিলে তার লা ইলাহা কেটে গেল। সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে মানে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলতেছেন সূরা লোকমানে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অত্যাচার। আল্লাহ বলেননি যে শিরক মহা গুনাহ, আল্লাহ বলেননি যে শিরক মহা পাপ, আল্লাহ বলছেন শিরক মহা অত্যাচার, মহা জুলুম, জুলমুন আযীম। একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিলে জুলুম হয় অন্যায়ভাবে, আর একজনের ধন সম্পত্তি দখল করে নিলে জুলুম হয়, আর একজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিলে জুলুম হয়, তাহলে এখানে জুলুম কেমনে হচ্ছে তাও আবার মহা অত্যাচার, মহা জুলুম কেমনে? জুলুম নগণ্য, দুর্বল সৃষ্টিজীব, শুক্রকীট থেকে তৈরি করা হয়েছে এমন নগণ্য দুর্বল সৃষ্টিজীব, এখনই যদি অসুস্থ হয়, প্যারালাইজড রোগে আক্রান্ত হয়, ক্যান্সার হয়, হাসপাতালের বেডে পড়ে কাতরাবে, এত দুর্বল, এত নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরেও এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ইলাহ হওয়ার যে অধিকার রয়েছে, আল্লাহ যে ইলাহ, তিনি যে হকগুলো রাখেন, যে অধিকারগুলো রাখেন, এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তার সেই হক, সেই অধিকার নিয়ে একজন নগণ্য সৃষ্টিজীব যদি ছিনিমিনি খেলে, অন্যের সাথে শেয়ার করে, তাহলে এর চাইতে বড় জুলুম অত্যাচার আর হতে পারে না। এটা নগণ্য সৃষ্টিজীব আল্লাহর উপর অত্যাচার করতেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নিয়ে চিনিমিনি খেলতেছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অত্যাচার। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। ইয়া বানি আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হব। এই তাওহীদের বিশ্বাস, তাওহীদের সঠিক বিশ্বাসের একটা ফজিলত বলি, যে হাদিসটা বক্তব্যের শুরুতে পড়েছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাহু বিরাজুলিম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমার উম্মতের একজন ব্যক্তিকে ডাকা হবে, আমার উম্মতের একজন ব্যক্তিকে আহ্বান করা হবে, আলা রুউসিল খালায়েক, জন সমাজের সামনে, দুনিয়ার মানুষের সামনে, ফাইউম সারুলাহতিস উমতিস ইনা সিজিল্লান, তার সামনে 99টা ফাইল বিছানো হবে, 99টা ফাইল তার সামনে রাখা হবে, রেজিস্টার খাতাও হতে পারে, অডিও ফাইলও হতে পারে, ভিডিও ফাইলও হতে পারে। তারপর আল্লাহ বলবেন আতুন কিরু মিন হাদা শাই, এই ফাইলগুলোতে যা আছে, যা লেখা আছে, যা তুমি পড়তেছো, যা তুমি ভিডিওতে দেখতেছো বা যা তুমি অডিওতে শুনতেছো, এই ফাইলে যা আছে হালতুন কিরু মিন হাদা শাই, এর কি একটা গুনাহ তুমি অস্বীকার করতে পারবে? বান্দা জবাবে বলবে লা, না হে আল্লাহ, এই গুনাহ অস্বীকার করার ক্ষমতা আমার নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হাল্লাকা উযরুন, এই গুনাহ যে তুমি করেছো এর পিছনে কোনো ওজর আছে কিনা? তখন সে বলবে লা, না আল্লাহ, কোনো ওজরও পেশ করার মতো ক্ষমতা নাই, যে এই কারণে, এই বিপদে, এই সমস্যায় পড়ে আমি এই গুনাহ করেছিলাম, এরকম কোনো ওজরও আমার জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হাল্লাকা হাসানা, বান্দা কোনো নেকি কি আছে, সারা জীবনে এমন কোনো নেকির কাজ কি করেছো যা আজকে পেশ করতে পারবে আমার দরবারে? তখন বান্দা বলবে লা, না আল্লাহ, এই গুনাহগুলো অস্বীকার করতে পারছি না, ওজরও পেশ করতে পারছি না, আর এমন কোনো নেকিও দুনিয়াতে করেছি বলে মনে নেই যা আজকে আপনার দরবারে পেশ করতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্দানা লাকা হাসানা, আমাদের নিকটে তোমার একটি নেকি জমা রয়েছে। কি সেই নেকি? ফা উখরিজা বিতাকা, একটি চিঠি, একটি খাম, একটি কার্ড বের করতে বলা হবে, কার্ডটি নিয়ে আসা হবে, সেখানে সেই নেকিটা লেখা আছে। সেই নেকিটা কি? চুরি করেছে, বাটপারি করেছে, হয়তো জেনাও করেছে, আরও যত গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক, রিক্সা চালক অজ্ঞ মূর্খ গুনাহগার বান্দা একটা হুজুর কবরে সিজদা করতে পারে, কিন্তু সে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে সিজদা কোনোদিন করেনি, আল্লাহর ইলাহ হওয়ার হক সে কোনোদিন কাউকে দেয়নি, বিন্দু পরিমাণও নয়, সরিষার দানা পরিমাণও নয়। হৃদয় তার ভর্তি ছিল তাওহীদের বিশ্বাসে, তাওহীদুল উলুহিয়া, আল্লাহ যে একমাত্র ইলাহ, শুধুমাত্র ইলাহ, শুধুই শুধু তিনি যে ইলাহ, এই বিশ্বাসে হৃদয় পরিপূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযিনাত হাযিহিল বিতাকা, এক পাল্লায় এই খাম, এই তাওহীদের বিশ্বাস রাখা হবে, আর এক পাল্লায় 99টা ওই ফাইলের গুনাহ রাখা হবে। ফাসাকুলাত হাযিহিল কিফফা, এই তাওহীদের বিশ্বাসের পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে তাওহীদের বরকত, সম্মানিত উপস্থিতি। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না যে তাওহীদুল উলুহিয়া কি আর তাওহীদুর রুবুবিয়া কি, আল্লাহকে রব হিসেবে মানা মানে কি, আল্লাহকে ইলাহ হিসেবে মানা মানে কি, এটা আমাদের দেশের মানুষ বুঝে না। এই জন্য হচ্ছে সকল ভ্রান্তির উৎস এই জায়গাতেই। কিন্তু আমাদের দেশের মানুষ না বুঝলেও পণ্ডিত জওহরলাল নেহরু ঠিকই বুঝেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু বলতেছে, এই পাকিস্তানের মানুষ, তোমরা আলাদা পাকিস্তান রাষ্ট্রের জন্য এত কেন লড়াই মিছিল করতেছো? তোমরা বলতেছ আমরা মুসলিম আলাদা রাষ্ট্র চাই, ভারতের সাথে থাকবো না, হিন্দুদের আলাদা রাষ্ট্র, মুসলমানদের আলাদা রাষ্ট্র। তো জওহরলাল নেহরু বলতেছে, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফারাক নজর নহি আতা, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, কোনো পার্থক্যই তো আমার চোখে পড়ে না। হিন্দু মিট্টিকে উপর রাখকর পূজতে হ্যাঁ, হিন্দু মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমান মিট্টিকে নিচে রাখকর পূজতে হ্যাঁ, আর মুসলমান মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। এই তো, আর তো কোনো পার্থক্য আমার চোখে পড়ে না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করতেছে, আর মুসলমানেরা মাটির নিচে মৃত বাবার পূজা করতেছে, এর বাইরে কোনো পার্থক্য তো আমি হিন্দু মুসলমানের মাঝে দেখতে পাই না। বাস্তবেই আমাদের এবং আমাদের যারা নামধারী মুসলিম আছে, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও অধিকাংশ মানুষ মুশরিক, তারা হিন্দু মুসলমানের মাঝে পার্থক্য করতে পারবে, এমন তাওহীদের বিশ্বাস, এমন তাওহীদের বুঝ তাদের ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আসল তাওহীদ, তাওহীদ রুবুবিয়াহ, তাওহীদুল উলুহিয়াহ। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, আমি বুঝাতে ব্যর্থ কিনা আমি জানি না। মানুষ বলে যে আল্লাহ সুবহানাহু তাআলার এই তাওহীদ দিয়ে